এখন রোগমুক্ত পৃথিবী কিমান দূর সম্ভব? এয়া সম্ভব হব পারেনে? মানুহ মানে রোগৰ সমাহার। রোগ আর মানুষ এটা মুদ্রার যেন ইপিঠি আর সিপিঠি। মানুষ মাত্রেই রোগ। দুরারোগ্য বহু রোগে গ্রাস করেছে বহু মানুষের জীবন। যে সময় কর্কট রোগ এইডসর দরে মারাত্মক রোগসমূহর নিরাময়ের ক্ষেত্র এটিও একটা যথোপযুক্ত চিকিৎসা উলিয়াবা নাই বা উদ্ভাবন করবা নাই চিকিৎসা বিজ্ঞানী সকলে তেনে সময়তে এখন রোগমুক্ত পৃথিবী কিমান দূর সম্ভব হব পারে। শুনিলে আচরিত যেন লাগিলেও এয়াই হবলে গৈ আছে নেকি? এই কথা আমি কোৱা নাই, এই দাবি করেছে মার্ক জুকারবার্গে। হয়, আপনি ঠিকই শুনেছে, মার্ক জুকারবার্গ, মেটার সিইও মার্ক জুকারবার্গে এই দাবি করেছে লক্ষ্য 2100 সনের ভিতর রোগমুক্ত পৃথিবী গড়ার। জুকারবার্গ দম্পতির এক নতুন উদ্ভাবনে সলনি করে দিব পারিব মানুষের জীবন। 2100 সনের ভিতর সকল রোগ, পৃথিবীর সকল রোগ নির্মূল করার লক্ষ্য লৈছে জুকারবার্গ দম্পতিয়ে। আর এই 2100 সনের ভিতর অর্থাৎ 2100 সনের ভিতর পৃথিবী রোগমুক্ত হব বলে দাবি করেছে মার্ক জুকারবার্গ আর তেওঁর পত্নী প্রিচিলা সানে। তেওঁলোকৰ সংস্থা সান জুকারবার্গ ইনিশিয়েটিভে 2100 সনের ভিতর রোগমুক্ত পৃথিবীর লক্ষ্যরে আগবাড়িছে। এই ক্ষেত্রে ব্যবহার করব AI, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে 2100 সনের ভিতর পৃথিবীক রোগমুক্ত করার লক্ষ্যরে আগবাড়িছে। আর তেওঁলোকৰ দাবি এই AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হব রোগমুক্ত পৃথিবীর প্রধান ঔষধ। জুকারবার্গৰ এই কোম্পানিটোৱে এটা বিবৃতিত উল্লেখ করেছে যে তেওঁলোকে এটা কম্পিউটিং সিস্টেম নির্মাণ করব আর এই ব্যবস্থার জড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিজ্ঞানীসকলে মানব কোষ বিশ্লেষণ করব পাৰিব। যিকোনো এবিধ রোগত কোষৰ ওপৰত ইয়াৰ প্রভাব কেনেকুৱা হ'ব, এই কোষসমূহে কেনেকুৱা ধৰণৰ আচৰণ কৰিব, সেই দিশসমূহও এই AI ব্যৱহাৰ কৰি জানিব পাৰিব বিজ্ঞানীসকলে। আৰু এই তথ্যসমূহৰ জৰিয়তেই এটা যুগান্তকাৰী আৱিষ্কাৰ সম্ভৱ হ'ব বুলি তেওঁলোকে দাবী কৰিছে। আৰু ইয়াৰ জৰিয়তে যিকোনো রোগ, মানুহৰ শৰীৰত উৎপন্ন হোৱা যিকোনো ৰোগৰ নিৰ্মূলকৰণ, প্ৰতিৰোধ আৰু নিয়ন্ত্ৰণ কৰিব পৰা যাব বুলিও তেওঁলোকে দাবী কৰিছে। আর এনে এক প্রেক্ষাপটত মার্ক জুকারবার্গে কৈছে যে এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এই কৃত্রিম বুদ্ধিমত্তায় জৈব চিকিৎসার জগতখনত এক নতুন দিগন্তর সূচনা করিব। ইয়াক ব্যবহার করে উচ্চমানের কম্পিউটিং ব্যবস্থা সৃষ্টি করিলে অগ্রগতি অনিবার্য বলে উল্লেখ করেছে জুকারবার্গ দম্পতিয়ে। আর সেই যন্ত্রর জড়িয়ে মানুষের শরীরের কোষবর কেনেদরে কাম করে সেই বিষয়টি নির্ণয় করা সহজ সাধ্য হয়ে উঠব। এনে ডিজিটেল মডেল নির্মাণ করা কথা উল্লেখ করেছে, যি মডেলের জড়িয়ে জিনের সকল কোষের প্রকার কেনেকা হব আর কোষের অবস্থার ভবিষ্যৎবাণী কি হব সেইখিনি কথাও জানিপরা যাব বলে উল্লেখ করেছে জুকারবার্গ দম্পতিয়ে। সমান্তরালক জুকারবার্গর পত্নী প্রিচিলা সানে উল্লেখ করেছে যে সংক্রমণের সময়ত শরীরের কোষবুরে আসলতে কেনেকা ধরনের আচরণ করে, এটা শিশু যদি রোগাক্রান্ত হয়ে জন্মগ্রহণ করে তেতিয়া হলে কোষীয় স্তরত কি হয় সেই দিকসমূহ নির্ণয় করবা যাব। আর তার সমান্তরালক রোগীর শরীরে নতুন ঔষধের প্রতি কেনেকা ধরনের প্রতিক্রিয়া প্রকাশ করে সেই বিষয়েও AI জড়িয়ে আগতীয় জানিপরা যাব বলে উল্লেখ করেছে জুকারবার্গ দম্পতিয়ে। উল্লেখযোগ্য যে মার্ক জুকারবার্গ আর তেওঁৰ পত্নী প্রিচিলা সানে যি প্রযুক্তি উদ্ভাবন করার কথা কৈছে বা তেওঁলোকে এই নতুন কম্পিউটিং সিস্টেমৰ কথা কৈছে, এই নতুন কম্পিউটিং ব্যবস্থার জড়িয়ে পৃথিবীখন রোগমুক্ত করে তুলিপরা যাব বলে তেওঁলোকে উল্লেখ করেছে। প্রারম্ভিক পর্যায়ত এই যে কম্পিউটিং ব্যবস্থা, কম্পিউটিং সিস্টেম তেওঁলোকে অলাভজনক গবেষণার কামত ব্যবহার করব বলে উল্লেখ করেছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে এতিয়া রোগমুক্ত পৃথিবী গড়ার সংকল্প লৈছে জুকারবার্গ দম্পতিয়ে। যি খবরে
এই মুহূর্তত সমগ্র দেশজুড়ি ব্যাপক চর্চা লাভ করেছে। কারণ এতিয়া বিভিন্ন ক্ষেত্রত AI প্রযুক্তি ব্যবহার করা পরিলক্ষিত হয়েছে। এই AI প্রযুক্তির জড়িয়ে বিজ্ঞানে এতিয়া উত্তরণের দিকত এনে গতিত আগবাড়িছে যে এই AI অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করিয়ে পৃথিবীখনক রোগমুক্ত করার সংকল্প গ্রহণ করেছে। বিশেষ উদ্ভাবন তেওঁলোকে করবলে উলাইছে, যি উদ্ভাবনে 2100 সনের ভিতর পৃথিবীখনক রোগমুক্ত করিব পারিব বলে তেওঁলোকে দাবি করেছে। পৃথিবীর সকল রোগ নির্মূল করার ক্ষেত্র, সকল রোগ প্রতিরোধ করার ক্ষেত্র আর সকল রোগ নিয়ন্ত্রণ করার ক্ষেত্র এই AI প্রযুক্তির ব্যবহারে এক নতুন দিগন্তর সূচনা করব বলে উল্লেখ করেছে মার্ক জুকারবার্গ আর তেওঁর পত্নী প্রিচিলা সানে। গতি অপেক্ষা করব লাগিব এই প্রযুক্তি সময়ের কেনেদরে আগবাড়ি যায়। যে কম্পিউটিং সিস্টেমের কথা কোয়া হয়েছে, এই কম্পিউটিং সিস্টেমত AI ব্যবহারে কেনেদরে পৃথিবীখন রোগমুক্ত হয়, যদি এয়া সচাক সম্ভব হয় তেতিয়া হলে পৃথিবীর বাবে ইয়াতক আর ডাঙর খবর একুয়ে হব নয়।